আসসালামু আলাইকুম। জেড ম্যান টেক ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা মডেল টেস্ট ব্যাচের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আজকের এই অনলাইন ক্লাসে যোগ দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা মডেল টেস্ট এক এর প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করব। আমাদের এই মডেল টেস্টের প্রশ্নগুলো আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে পাওয়া যাবে। তা আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে দেয়া আছে দুইটি ভগ্নাংশের লসাগু 7.2 ও গসাগু দেওয়া আছে 7.0.3। এর একটি যদি তাহলে কী বলছে, দুইটি ভগ্নাংশের লসাগু এবং গসাগু দেওয়া ছিল, একটি এদের একটি ভগ্নাংশ হচ্ছে 2^5 হইলে অপরটি কত আমাদেরকে বের করতে বলছে। তো আমরা কিভাবে সমাধান করব দেখি। তা আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, এইটা আমাদের সূত্র, আমরা আগে থেকেই জানি। কি জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। আবার দুইটি সংখ্যার গুণফলকে আমরা কি লিখতে পারি, দুইটি সংখ্যার গুণফলকে আমরা লিখতে পারি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। দুইটি সংখ্যার গুণফল মানে হচ্ছে একটি সংখ্যার সাথে অপর সংখ্যার গুণন, সেইটা আমরা লিখে দিয়েছি। সমান সমান কী দিলাম, লসাগু গুণ গসাগু যা ছিল তাই। এরপরে আমরা কি করলাম, একটি সংখ্যা আমাদের দেয়া ছিল কত, একটি সংখ্যা দেয়া ছিল 2^5, একটি সংখ্যা 2^5 আমরা বসায় দিলাম এবং অপর সংখ্যা গুণাকারে লিখে দিছি, গুণন 7.2 গুণন 3.0.3। তাহলে এইটাকে সমস্তটাকে ভাঙায় নিলে কত হয়, 12/5 গুণন অপর সংখ্যা 7.2 গুণন 0.3 করলে কত হচ্ছে, 2.16, 2.16। তাহলে কি করলাম, এই পাশের এই টার্মটাকে 12/5কে আমরা সমান সমানের ডান পাশে নিয়ে গেলাম। সমানের ডান পাশে নিয়ে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে, কি হবে, ভগ্নাংশটা আমাদের উল্টে যাবে। তাহলে ভগ্নাংশটাকে আমরা উল্টায় দেই, উল্টায় দিলে ব্যাপারটা কি দেখা যাবে, 5টা উপরে চলে যাবে এবং 12টা নিচে আসবে, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। অপর সংখ্যা বা অপর সংখ্যা সমান সমান 2.16 গুণন 5, এই নিচের 5টা উপরে চলে গেছে এবং 12টা নিচে চলে আসছে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি কত পাই, অপর সংখ্যাটি পাবো 0.9। তাহলে আমরা কি পাইলাম, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অপর সংখ্যাটি 0.9 পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকবার একটু দেখে নেই, দুইটি ভগ্নাংশ লসাগু গসাগু দেওয়া ছিল, সেখান থেকে আমাদেরকে কি করতে বলছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল, তাই না? তো সেখান থেকে আমরা কি করলাম, দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, এটা আমাদের জানা ছিল। তাহলে দুইটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা লিখতে পারি, তাহলে একটি সংখ্যা বসায় দিয়েছিলাম, সেখান থেকে পক্ষ চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করে অপর সংখ্যা আমরা ক্যালকুলেশন করে পাইছি কত, 0.9, যেটা কিনা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ সবাইকে।